আজকে আলোচনা করব ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউডের সামারিটা নিয়ে এটা লিখেছেন কলম্বিয়ান অথর গ্যাবরিয়াল গার্সিয়া মার্কেজ এখানে বনদিয়া ফ্যামিলি সাতটা জেনারেশন সম্পর্কে দেখানো হয়েছে কীভাবে তাদের উত্থান পতন হয় এবং ম্যাকন্ডো নামক একটা জায়গায় কীভাবে তারা স্থপতি বা কীভাবে তারা ঘর বাড়ি সব কিছুই বানায় এবং ম্যাকন্ডো জায়গাটা পরবর্তী কীভাবে ধ্বংস হয় এসব কিছুই মোটামুটি এখানে বলা হয় আর যে স্টোরিটা রয়েছে এটা মূলত ল্যাটিন আমেরিকার উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে সময়টাকে দেখানো হয় মানে ল্যাটিন আমেরিকাটা কিভাবে তৈরি হচ্ছিল এটা মূলত ল্যাটিন আমেরিকাটাকেই রিপ্রেজেন্ট করছে ল্যাটিন আমেরিকায় কীভাবে মডার্নিজমটা আসে এসব কিছু এটা নিয়ে আমি একটা ডিটেলস ক্যারেক্টার ভিডিও বানিয়েছি যেখানে সাতটা জেনারেশনের প্রত্যেকটা ক্যারেক্টারের সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে আপনারা ভিডিওটা দেখে নেবেন এখানে আমি কোনো ক্যারেক্টার বলবো না এখানে শুধু সময়টা নিয়ে আলোচনা করবো কারণ ক্যারেক্টার নিয়েই দেখা যাচ্ছে অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে তাই আলাদা করে ক্যারেক্টার নিয়ে একটা ভিডিও করা লাগলো তাহলে আসি আসি আমরা কোথায় বন্দিয়া ফ্যামিলিতে এই যে বন দেওয়া ফ্যামিলি এই ফ্যামিলিটা সাতটা জেনারেশন আমরা এখানে দেখতে পাই কিভাবে ম্যাকন্দ নামক জায়গাটাতে আমাদের নায়ক জোস অর্কেডিও বন্দিয়া এসে স্থাপত্য মানে একটা তাদের মানে তাদের ঘরবাড়ি বানায় তারপর হচ্ছে সেটা আবার একশো বছর পর কীভাবে বিলীন হয়ে যায় সব কিছু এখানে দেখানো হয় এই জোস আর্কেডিও বন্দিয়া এবং উর্সুলা দোনো হচ্ছে কাজিন ঠিক আছে দুজনে কাজিন ছিল এবং কাজিন হওয়ার কারণে তাদের বিয়ে হওয়া অনেক প্রবলেম ছিল বলা হচ্ছে কি যদি তাদের বিয়ে হয় তাহলে দেখা যাবে তাদের শুকরের লেজলা একটা বাচ্চা হবে তো এটা নিয়ে সব সবসময় ট্যান্স থাকতো সে চিন্তা করতো যে মানে ভবিষ্যৎবাণী যদি সত্য হয়ে যায় তাহলে কি হবে কি করবে তারা তো কিন্তু জো সার্কারিও জিনিসটাতে খুব একটা মাথা ঘামাতো না তার কাছে মনে হতো যেন হাজব্যান্ড ওয়াইফ এক্সিস্ট করে এটাই তাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু তারা কোনো প্রকার ফিজিক্যাল রিলেশনশিপে যাচ্ছিল না তারা মূলত হাকা কলম্বিয়া নামক একটা জায়গায় বসবাস করছে তো হঠাৎ করে দেখা যায় কি প্রুডেন্সিও নামক একজন লোক এসে জো সার্কারিওকে বলে তুমি তো ইম্পর্টেন্স মানে তুমি পুরুষত্ব তোমার নেই তুমি বাচ্চা দিতে পারো না এসব কিছু তো এইসব কিছু যায় এবং সে প্রুডেন্সিওকে হত্যা করে এবং সাথে এসে শারীরিক সম্পর্ক গঠন করে এবং তাদের বাচ্চা হয় তাদের প্রথম বাচ্চা হলো জো সার্কেডিও। এখন দেখেন বাচ্চা তো হলো এখন প্রুডেন্সিওকে যে হত্যা করেছে তাই তাদেরকে কি করতে হয় তারা যে জায়গায় থাকতো রিও হাক্কা নামক যে জায়গাটা সেটা থেকে তাদেরকে চলে আসতে হয় তারা এখন চিন্তা করছে নতুন জায়গায় ঘর বানাবে এখন আমাদের জো সার্কেট এদিক এদিক ঘুরতে থাকে অনেকটা সময় ধরে বন জঙ্গল সবকিছুতেই ঘুরে তো সাডেনলি সে চিন্তা করছে কি সে আসলে একটা এমন একটা জায়গা বানাবে যেটার নাম হবে মাকন্ড তো সে একদিন দেখা গেল কি সাগরের পারে এরকম এক জায়গায় ঘুমিয়ে পড়ে তো ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে যে সে একটা শহর তৈরি করেছে যে শহরটা হবে মিরার এরকম তো তখন সে ঘুম থেকে উঠে কী করে যে জায়গাটাতে সে ঘুমিয়েছিল সেই জায়গাটাতেই কি করে নতুন শহর তৈরি করে সেটার নাম দেওয়া হয় মাকন্দ ঠিক আছে মানে সেখানে সে প্রতি স্থাপন করে ফেলে আর কি ঘর বাড়ি স্থাপন করবে সেখানেই সে আজকে থেকে থাকবে তো এই জায়গাটার সাথে বাইরের ওয়ার্ল্ডের কোনো কানেকশন ছিল না টোটালি ডিসকানেক্টেড একটা ওয়ার্ল্ড তারা সেখানে মানে মোটামুটি বসবাস করা শুরু করলো তো তাদের সাথে বাইরের ওয়ার্ল্ডের রিলেশনটা কিভাবে হয় একটা জিপসি ছিল ঠিক আছে সেই জিপসিটার নাম কী ছিল সে জিপসিটার নাম ছিল মালকুয়েটস এই জিপসিটা কি করতো বাইরের ওয়ার্ল্ডের সাথে আমাদের নায়ক জো সার্কেডিওর সাথে বিভিন্নভাবে কানেক্ট করে দিত সে বাইরের ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে আসতো এবং বিভিন্ন ধরনের ম্যাগনেটস আইস এই সব কিছু আমাদের নায়কের জন্য নিয়ে আসতো এবং এভাবেই সে কি করতো ভ্যান ধারণায় মগ্ন থাকতো বা মডার্নিটির সাথে কানেক্টেড হতো ঠিক আছে তারপর তাদের তো আমরা দেখতে পারি কি জো সার্কেডিওর বাচ্চা হলো তাদের কি বাচ্চা হলো প্রথমে হলো কি জোস আর্কেডিও নিজের নামে তার ছেলের নাম রাখলো প্রথম ছেলের নাম জোস আর্কেডিও এবং তাদের আর একটা ছেলে হলো যার নাম হচ্ছে কলোনেল অরলিয়ানো এবং তাদের আরেকটা মেয়ে ছিল যার নাম হচ্ছে আমারান্তা টোটাল তিনটা ছেলে মেয়ে ছিল তারপর তারা কি করে র্যাবেকা নামক একটা মেয়েকে দত্তক নেয় ঠিক আছে তারপর টোটাল চারটা ছেলে মেয়ে নিয়ে তাদের মোটামুটি সুখে সংসার চলছিল কিন্তু এরপর আমরা দেখি কি এই জোস আর্কেডিও হঠাৎ করে একটা প্রস্টিটিউটের প্রেমে পড়ে যায় যার নাম হচ্ছে যে কি পাইলার এবং তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ গঠন করে এরপর তাদের একটা সন্তান হয় যার নাম রাখা হয় আর্কডিও কিন্তু জোস আরলিয়ানো সে কী করে জিপসিদের পেছনে পেছনে তাদের সাথে চলে যায় এখন পাইলার কি করলো তার সন্তান আর্কডিওকে এই উর্সুলা এবং জোস আর্কেডিওকে দিয়ে সেও চলে যায় এবং এখন দাদা দাদি কি করছে এই আর্টটিওকে বড় করে এরপর আসে এ তো চলে গেল এ যখন চলে যায় তখন তার মা অনেক বেশি ডিস্টার্ব হয়ে পড়ে উরসুলা সেও কি করে ছেলেকে খুঁজতে চলে যায় তো ছেলেকে খুঁজতে চলে যায় আসলে প্রকৃতির নিয়ম কেউ যখন চলে যায় তখন তার জায়গাটা কি অটোমেটিক্যালি অন্য কেউ নিয়ে নেয় তারপর ঘরটাও কি ঠিক মতো চলতে থাকে প্রথমে তারা ছিল হয়তো উর্সুলাকে ছাড়া কোনো কিছু হবে না পরবর্তীতে দেখে ছাড়া সব কিছু তারা ম্যানেজ করে পরে কিছু সময় পর উরসুলা আবার ফিরে আসে মানে ছেলেকে খুঁজতে চলে যায় আর কি এবার আসি কলোনেল অর্লিয়ানো এই কলোনেল অর্লিয়ানো সে কি ছিল এই দুইজনের ছেলে ছিল তো কর্নিয়াল কর এই ভদ্রলোক দেখা গেলো কি রেমেডিওস নামক নয় বছর একটা মেয়ে প্রেমে পড়ে যায় সে মূলত ছিল মস্কট নামক একটা ম্যাজিস্ট্রেটের মেয়ে ছিল তো এখন যখন এই রেমেডিওসের প্রেমে পড়ে তখন জোস আর্কেডিও খুব বেশি রেগে যায় তার কারণ হচ্ছে রেমেডিওসের যে বাবা মস্কট এই ভদ্রলোকে তিনি দেখতে পারতেন না কারণ এই ভদ্রলোকে তিনি তার রাজ্য থেকে সরাতে চাচ্ছিলেন তার মাকণ্ড থেকে সরাতে চাচ্ছিলেন কিন্তু দেখা গেল কি তারই ছেলে অরলিয়ানো প্রেমে পড়ে গেল মস্কটের মেয়ে রেমেডিওসে এখন সে যেহেতু নয় বছরের ছোট একটা মানুষ তাই তাকে বিয়ে করা সম্ভব না এখন পরবর্তীতে আমাদের অরলিয়ানো ওয়েট করছে সে বড় হবে না তার পিরিয়ডস হবে এরকম একটা টাইমের ওয়েট করছে পরবর্তীতে তাকে বিয়ে করবে তো ওয়েট তো তারা করতে পারে না সে কি করবে এরই মাঝখানে পায়না টার্নেলের সাথে তার মানে ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে যায় এবং পরবর্তীতে তারা অর্লিয়ানো নামক একটা ছেলে জন্ম দেয় মানে দুই ভাইয়ে মিলে একটা মহিলার সাথে সম্পর্ক করে এবং দনোজনে কি নিজের নিজের নামের একটা একটা ছেলে জন্ম দিল পরবর্তীতে আমরা দেখি কি এই রেমেডিওস কি হয় বড় হলো এবং অর্লিয়ানো রেমেডিওসকে বিয়ে করলো তো বিয়ে করার পর তাদের যখন বাচ্চা হতে থাকে তখন রেমেডিওস কি হয় মানে বাচ্চা হওয়ার সময় সে মৃত্যুবরণ করে তাহলে রেমেডিওসের চ্যাপ্টার ক্লোজ এখন অর্ডিয়ানো কি করবে অর্ডিয়ানো কি করলো এখন সে তখনকার সময় আস্তে আস্তে মডার্নিটি আসছিলো সেখানে ওয়ারের ব্যাপারটা দেখা দিচ্ছিল তো সে লিবারাল পার্টির লিডার হয়ে যায় এখন সেখানে দুইটা পার্টি ছিল একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি আর একটা হচ্ছে লিবারাল পার্টি তো কনজারভেটিভ পার্টির জন্য সে কী করতে থাকে সে যুদ্ধ করতে থাকে যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে সবাই যুদ্ধের প্রতি বোর হয়ে যায় এবং তার ফ্রেন্ড কলোনেল মার্কেস নামক একটা ক্যারেক্টার ছিল তার ফ্রেন্ড কলোনেল এই যে এই ভদ্রলোক মার্কেট সহ তারা যুদ্ধ করছিল কিন্তু এক পর্যায়ে এই কলোনাল মার্কেজে বিরক্ত হয়ে যায় সে যুদ্ধ করতে চায় না চারিদিকে ব্লাড শেড ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকটা মানুষ বলতে থাকে কি তার জন্য তাদের স্টেটটা দূষিত হয়ে যাচ্ছে ব্লাড শেড হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া সে যুদ্ধ করছে এবং এখানে দেখা যাচ্ছে কি রেমেডিওসের যে বাবা ছিল মস্কট সে এসে বলে তুমি তোমার মানে আসলে তোমার পরিবারের যে লাস্ট নেম বন্দিয়া এই নামটাও তুমি ডিজার্ভ করো না মানে তুমি এতটা খারাপ একটা অবস্থায় চলে গিয়েছো তো এক পর যে আমরা দেখি কি অর্লিয়ানো পরবর্তীতে কী হয় যুদ্ধ করতে করতে মানে অবস্থা খুবই খারাপ একটা অবস্থা শেষ পর্যন্ত সে পরাজিত হয় কনজারভেটিভ পার্টির তারা তার কাছ থেকে একটা কি করে পিচ ট্রেডিতে সাইন করিয়ে নেয় এবং সে আর যুদ্ধ করবে না এরকম একটা ডিসাইড করা হয় ঠিক আছে তারপর আমরা পরবর্তীতে দেখি কি এদিকে আসি এবার ভাই আর বড়টার কাছে আর সে আসলো ফিরে আসলো তো ফিরে আসার পর সে কী করলো তারই দত্তক নেওয়া ভন রেবেকাকে বিয়ে করলো এর রবেকা মূলত ইনসমিয়ার রোগে ভুগছিল সে সব কিছু ভুলে যাচ্ছিল এরকম একটা অবস্থা তো রেবেকাকে বিয়ে করে তো বিয়ে করার কারণে উরসুলা কিছুটা রাখছিল সে রাজি হয় না কিন্তু কী করবে ছেলে বিয়ে করে ফেলে তো তাদের সংসার মোটামুটি ভালোভাবে চলছিল। ঠিক আছে তারা বিয়ে করে এবার আসে এ ভাইয়ের কাছে আবার আসে এখন দেখেন অর্ডিয়ান সে যখন যুদ্ধে যায় তখন আমরা দেখি কি তাকে যে কনজারভেটিভ পার্টি ছিল তাকে এবং তার বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় কিন্তু জো সার্কেটিও কোনোভাবে নিজের ভাইকে বাঁচিয়ে ফেলে ভাইকে বাঁচানোর দোষে পরবর্তীতে তাকেই খুন করে ফেলে কনজারভেটিভ পার্টির লিডাররা তাকে ঘরের মধ্যে এসে কি করা হয় খুন করা হয় যখন তাকে খুন করা হয় তখন আর উর্সুলা জিনিসটা শুনতে পারে যদিও র্যাবেকা তার পাশের রুমে ছিল কিন্তু র্যাবেকার জিনিসটা শুনতে পারে না গুলি করার সাউন্ডটা কিন্তু মা উরসুলা সেই জিনিসটা শুনতে পারে দেখে কি পুরো জায়গাটাতে কি হয় রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে তো এটা কিন্তু একটা সাইন একটা হচ্ছে বউ আর একটা হচ্ছে মায়ের মধ্যে তফাত মায়ের সাথে যে একটা ছেলে স্ট্রং কানেকশান এটা কিন্তু দেখানো হয় পরবর্তীতে আমরা দেখি কি র্যাবেকা হারমিট হয়ে যায় তাহলে এ দুজনের চ্যাপ্টার ক্লোজ এবং কলোনেল অরলিয়ানো সেই পরবর্তীতে কি হয় অনেকটা পাগল প্রায় হয়ে যায় বিভিন্ন ধরনের ইনভেনশন করা শুরু করে অনেকটা তার বাবার মতো এখানে প্রত্যেকটা জিনিস রিপিটেড হবে যেমন জোসআর সে কি মার্ক যে এখানে যে জিপসিটা ছিল মার্কেটস সে বিভিন্ন ধরনের বাইরের ওয়ার্ল্ড থেকে জিনিসপত্র নিয়ে আসতো সে ইনভেন্ট করতো এবং গডের ছবি আকাশে সে চেষ্টা করছিল এবং এক পর্যায়ে এসে এতটা বেশি কি ধ্যানমগ্ন হয়ে যায় যে জো সার্কেডিও দেখা গেল কি সে প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল এবং তার ফ্যামিলি মেম্বারসরা তাকে কি করলো ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আসে এবং মানে তার মৃত্যুর জন্য তাকে বেঁধে রাখে আর কি তখন একটা কথা বলা হয় আইসোলেশন জিনিসটা অনেক খারাপ মৃত্যুর জন্য ওয়েট করছে কিন্তু সেখানে আইসোলেশনটা তাকে প্রায় মেরে ফেলছিল এরকম একটা অবস্থা তো এই কলোনের অর্লিয়ানো কি শেষ বয়সে তার বাবার মতো হয়ে যায় না অনেকটা দেখা যাচ্ছে কি সেও বিভিন্ন ধরনের জিনিসপত্র ইনভেন্ট করতে থাকে এবং সে মনে করতে থাকে তার বাবা একসময় তাকে একটা আইসের টুকরো দেখিয়েছিল এসব কিছু চিন্তা করে এবং সে বিভিন্ন ধরনের গোল্ডের ফিশ বানানো শুরু করে তার চ্যাপ্টারটা এখানে ক্লোজ এবার আসেন দুই বোনের কাছে একটা হচ্ছে কে এই যে অ্যামারান্টা এবং রেবেকা আমরা তো দেখেছি আমি প্রথমে স্টোরিটা বলে দিয়েছি যাতে আপনারা কনফিউজ না হয় জোসারকেডিও রেবেকাকে বিয়ে করার আগে তার কিন্তু আরেকজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল ব্যাপারটা কি রকম এই রেবেকা এবং আমারান্টা দোনজন তো ভোল এখন দুজন একটা মানুষকে পছন্দ করত ঠিক আছে সেই একটা মানুষের নাম কি ছিল ক্রেস্পি এই যে ক্রেসপি এই ক্রেস্পিকে আমার এবং র্যাবেকা দনোজন পছন্দ করত তো কিন্তু তারা সেই ভদ্রলোক ছিল তাদের ডান্স টিচার এবং দেখা যাচ্ছিল কি কিন্তু ক্রিস্পি পছন্দ করে র্যাবকাকে এবং র্যাবেকাকে বিয়ের প্রপোজাল দেয় কিন্তু আমার কারণে তাদের বিয়েটা হয় না তো এখন পরবর্তীতে কি হয় তাদের বিয়ে ভেঙে যায় এবং ক্রেসপি আবার আমার আনটাকে করে কিন্তু আমার তাকে রিজেক্ট করে দেয় এবং সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে সুইসাইড করে ফেলে এবং অ্যামেরানটাও কোনো প্রকার বিয়েতে আর জড়ায় না নিজেকে শাস্তি দেওয়ার জন্য হাতটা পুড়ে ফেলে কালো ব্যান্ডেজ দিয়ে সেটাকে বেঁধে রাখে এবং এটা একটা সাইন যে সে একটা ভার্জিন এটা একটা সাইন ঠিক আছে তাহলে এদিকে র্যাবেকার কার সাথে আবার বিয়ে হয় র্যাবেকার বিয়ে হয়ে যায় তারই ভাই আর সাথে সাথে তো সে হারমিট হয়ে যায় এম মারা যায় শেষ এবার আসেন পরের স্টোরিটাতে তাহলে সেকেন্ড জেনারেশন আমাদের ক্লোজ হয়ে গেল আমরা আসি থার্ড জেনারেশন থার্ড জেনারেশন আমরা দেখেছি না আর্কডিও এবং পাইলারের একটা ছেলে হয়েছিল আর্ক ডিও তার নাম তার নাম কি ছিল আর্ক ডিও এবার আসবো আমরা তার স্টোরিতে তার স্টোরিটা কীরকম এই আর্ক ডিও তার মায়ের প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যায় এখানে কিন্তু মা ছেলে বলে কোনো কথা নেই ঠিক আছে তো এখন সে কিন্তু এই পাইলার এবং আর্ক ডিও জানতো না যে পাইলার তার মা কারণ সে তো জানে যে এটা একটা প্রস্টিটিউট এবং দেখা গেল কি তার প্রতি অ্যাট্রাক্টেড হয় তাকে বিয়ে করার চেষ্টা করে কিন্তু সে রাজি হয় না এবং পরবর্তীতে আমরা দেখি কি মানে সে এই পাইলার কি করে ছেলের সেক্সুয়াল ডিজায়ার স্যাটিসফাইড করার জন্য স্যান্টা সোফিয়া নামক আরেকটা প্রস্টিটিউটকে তার কাছে পাঠায় এবং তাদের বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর তাদের আবার তিনটা বাচ্চা হয় ঠিক আছে তাদের বিয়ে হলো তো বিয়ে হওয়ার পর তারা মোটামুটি সুখে শান্তিতে বসবাস করতে থাকে দেখেন এখানে প্রস্টিটিউটে প্রস্টিটিউটে কত কাহিনী এবার চ্যাপ্টার এখানে শেষ এবার আসি অরলিয়ানো এবং পাইলার টার্নেল এটার একটা ছেলে হয়েছিল অরলিয়ানো এই অরলিয়ানোর কাছে আসি এ অরলিয়ানো সে কিন্তু আবার তার আন্ট আমার আন্টার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে তার মার প্রতি এটা হচ্ছে এটা খালা মানে ফুফির প্রতি এখন ফুবির প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায় এবং তারা দেখা যাচ্ছে দনজন নেকেট একসাথে ঘুমাতেও থাকে ঠিক আছে কিন্তু আমারানটা তার সাথে কোনো ফিজিক্যাল হয় না এবং আমারানটা বলা আমাদের এসব কিছু স্টপ করা উচিত এবং অর্লিয়ানো খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে সেও যুদ্ধে যোগদান করে ফেলে এবং পরবর্তীতে সেও কি হয়ে যায় তাকে মেরে ফেলা হয় ঠিক আছে তার চ্যাপ্টার ক্লোজ হয়ে যায় এখন দেখেন কলোনেল অর্লিয়ানো সে যখন যুদ্ধে গিয়েছিল যুদ্ধে গিয়ে সে অনেকগুলো মহিলার সাথে সম্পর্কে জড়ায় যার কারণে তার সতেরোটা অর্লিয়ানো হয়েছিল তখন মনে কন্ডম পাওয়া যেত না না যাই হোক এরপর সতেরোটা অর্লিয়ানার জন্মগ্রহণ হয় এবং দেখা যাচ্ছে কি সেগুলো একদিকে থাকে এবার আসে সেন্টা সোফিয়া এবং কাছে এই এই আমরা দেখি অনেকটা তার দাদার মতো ছিল আগের আর ফার্স্ট জেনারেশন সেও কি অনেকটা ইনভেনশন টিনভেনশনের পেছনে ছিল সেও চিন্তা করছিল একটা আইস ফ্যাক্টরি বানাবে এবং সেও কিন্তু এই জায়গায় রেল লাইন জিনিসটা নিয়ে আসে বিভিন্ন ধরনের কাজ সে করতে থাকে আর কি মানে মোটামুটি একটা ভালো জিনিস করার চেষ্টা করছিল পরবর্তী সোফিয়ার সাথে তার তিনটা ছেলে মেয়ে হয় রেমেডিওস দ্য বিউটি সে মোস্ট বিউটিফুল দেরি ছিল এবং তাকে খুব একটা মানুষ দেখেও নি সে হেভেনে চলে যায় এটা বলা হয় আর কি এবার আসে জোস আর্কিডিওর কাছে এবং তার আরেকটা ছেলে অরলিয়ানো সেগুন্ডোর কাছে ঠিক আছে সবার নাম কিন্তু সেমই থাকবে তাহলে জো সার্কেডিও এবং অর্লিয়ানা সেগুন্ডো এই দুজন কিন্তু একটা মেয়েকে পছন্দ করত সে নাম হচ্ছে প্যাট্রাকোটস ঠিক আছে কিন্তু জো সার্কেডিও এই ভদ্র মহিলার সাথে মানে খুব একটা থাকে না মানে মোটামুটি থাকে আর কি তারপর আমরা দেখি কি অর্লিয়ানার সাথে প্যাট্রাকোটসের ভালো সম্পর্ক থাকে কিন্তু বিয়ে করে ফেলে ফার্নান্ডাকে ঠিক আছে ফার্নান বিয়ে করলো এবং বিয়ে করার পরও কিন্তু এই ব্যব্রা সাথে সম্পর্ক থাকে তারা একসাথে বিজনেস করতে থাকে এবং বিজনেস করার পর আমরা দেখি কি তাদের ভালো ব্যবসা হতে থাকে এরকম একটা ব্যাপার এবার আসে জো সার্কেটিও সে কী করছিল সে আসলে আমরা দেখি কি সে একটা ব্যানানা কোম্পানিতে যোগদান করে যেটা মূলত আঠারোশো সালে ইউনাইটেড কোম্পানি ইউনাইটেড ব্যানানা কোম্পানি সেই কোম্পানিতে সে যোগদান করে এবং সেখানে কাজ করে কিন্তু সাডেনলি তাদের দাবিদাওয়া নিয়ে স্ট্রাইক হয় এবং সে স্ট্রাইকে সে যোগদান করে যার কারণে দেখা যায় কি মালিকপক্ষ স্ট্রাইকার্সদেরকে তিন হাজার স্ট্রাইকার্সকে একসাথে মেরে ফেলে এটা উনিশশো আঠাশ সালের একটা সত্য ঘটনার উপর বেস করে লেখা এবং আঠা তিন হাজার মানুষকে মেরে ফেলা হয় এবং সেখানে আর বেঁচে যায় বেঁচে যাওয়ার পর সে ফিরে আসে ফিরে আসার পর কেউ তার কথা বিশ্বাস করতে চায় না ভাবে যে সে হয়তো ভণ্ডামি করছে সে হয়তো মানে মিথ্যা কথা বলছে এরকম কারণ এই ঘটনাটা কেউই জানতো না ঠিক আছে শেষ এবার আসেন সামনের দিকে যায় প্যাট্রা কোচ অর্লিয়ানো এরা কি হয় এখানে এবার আসি যে অর্লিয়ানো বিয়ে কাকে করলো ফার্নান্ডাকে তো ফাইন যখন সে বিয়ে করলো তাদের আবার কি হয় তাদের আবার তিনটা বাচ্চা হয় ঠিক আছে তাদের তিনটা বাচ্চা কে কে হলো একটা হচ্ছে আরতিও একটা হচ্ছে মিম আর একটা হচ্ছে আমার আনটা উরসুলা আমার উরসুলা ছোট ছিল তার মানে জন্মটা একটু পরে হয় কিন্তু প্রথমে কার হয় প্রথমে হয় এদের তারপর আমরা দেখি কি প্রথমে আমরা মানে এখানে দেখতে পাই আর কি প্রথমে দুই ভাই বোন হয় একটা হচ্ছে জোস আরও আর একটা হচ্ছে মি এই দুজনে যখন হলো তারপর তার মা বাবা তাদের পড়াশোনা করার চিন্তা করে এবং তাদেরকে বাইরে পড়াশোনা করতে পাঠায় এবং দুজন মডার্ন ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয় এবং মডার্ন হতে শুরু করে এরকম একটা অবস্থা তো তারা যখন বাইরে ছিল তখন তাদের একটা বোন হয় যার নাম হচ্ছে আমারান্টা ওসুলা ঠিক আছে সে মানে খুব ছোট ছিল আর কি তারপর আমরা দেখি কি মিম একটা মানুষের প্রেমে পড়ে যায় যার নাম হচ্ছে মর্ মরেশিও এরকম একটা মানুষের সাথে প্রেমে পড়ে তো মিম যখন এর প্রেমে পড়ে তখন সে কি করে সে পাইলার প্রথম প্রস্টিটিউটের কাছে যায় গিয়ে তাকে বলে যে আসলে আমি যে ডিসিশানটা নিয়েছি এটা কি ঠিক হবে কি না কারণ এই পাইলার ভবিষ্যৎবাণী করতে পারতো ঠিক আছে তো পরবর্তীতে সে ভবিষ্যৎবাণী করে তো পার্লার বলে যে আসলে এই বন্দিয়া ফ্যামিলির ভবিষ্যৎবাণী করার জন্য আমার কোনো কার্ডস দেখার প্রয়োজন হবে না মানে তখন তো কার্ড দেখে দেখে ভবিষ্যৎ করা হতো কারণ সে চোখ বন্ধ করে পুরো ফ্যামিলির ভবিষ্যৎ বলে দিতে পারত ঠিক আছে তারপর আমরা পরবর্তী দেখি যে মিম এবং মর্শিয়া ডোমিনার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং জড়িয়ে পড়ার কারণে তাদের একটা মানে সন্তান জন্ম নেয় যার নাম হচ্ছে অর্লিয়ানো সেকেন্ড ঠিক আছে এবং এই জিনিসটা ফার্নান্ডো কিছুতেই পছন্দ করে না ফার্নান্ডা কি করে এই মর্শিয়াকে মারাই ফেলে গুন্ডা ধরায় এবং পরবর্তীতে মিম বাচ্চা জন্ম দেয় আর কি যাই হোক এবার আসে কোথায় এবার আসবো আমরা আমার আনটা উর্সুলার কাছে মানে আরেকটা ভোন রয়ে গিয়েছে না এখন এটার সেটিং কার সাথে হবে এটা সেটিং হবে যে ভোনের ছেলের সাথে কারণ এই অরলিয়ানো তো অবৈধ সন্তান ছিল নানি জিনিসটা জানতো ফার্নান্ডা জিনিসটা জানতো তো জানার পর আমরা দেখি কি মানে কি হবে এখন সে তাকে লুকিয়ে লুকিয়ে রাখতে থাকলো তাকে লুকিয়ে বড় করতে থাকলো ঠিক আছে এখন এখানে মাঝখানে একটা ঘটনা বলি সেটা কি একটা সময় গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার মারা যাওয়া শুরু করবে মানে এই টাইমটাতে এসে প্রত্যেকটা ক্যারেক্টার মারা যাবে ঠিক আছে থার্ড এর লাস্ট জেনারেশন জন্মের আগে উরসুলা সে একশো বিশ বছর বাজে আমরা দেখি কি আমার প্রথম যে আনটা সে এই আমার আনটা জন্ম হওয়ার আগে মারা গিয়েছে এই আমার যখন মারা গিয়েছে তখন দেখা যাচ্ছে কি মা অনেকটা ডিস্টার্বড হয়ে পড়ে এবং উর্সুলাও কি হয়ে যায় নিজেকে ব্লাইন্ড বলে ব্লাইন্ড হতে থাকে সে ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে কোথাও বের হয় না কারোর সাথে দেখা করে না সেও একটা সময় পর মারা যায় এই যে জোস আর্কিডিও সেও কি হলো মানে ইনভেনশন করতে করতে পাগল প্রায় সেও মৃত্যুবরণ করলো এবং সে যেদিন মৃত্যুবরণ করে সেদিন ইয়েলো কালারের ফ্লাওয়ারের বৃষ্টি হয় তারপর আমরা দেখি কি এখানে যে জিপসিটা রয়েছে সেই জিপসিটা প্রত্যেকবার জন্মগ্রহণ করে প্রত্যেকবার আসে প্রত্যেকবার বন্দিয়া ফ্যামিলির সাথে যুক্ত হয় তাদেরকে ভবিষ্যৎবাণীগুলো বলে উর্সুলার সব জেনারেশনকে বলে যায় কি হবে কাজিন কাজিন বিয়ে করলে ক্লোজেস্ট রিলেশনশিপে বিয়ে হলে পিগের লেজলা বাচ্চা হবে সবাইকে এই কথাটা জানিয়ে যায় কিন্তু শেষ জেনারেশন হওয়ার আগে সে মৃত্যুবরণ করে একশো বিশ বছর বয়সে এবং অরলিয়ানো অর আর মোটামুটি সবাই মোটামুটি মারা যায় তো এখানে রয়ে গেল কি আমার আনটা উর্সুলা এবং অর্লিয়ানো ঠিক আছে এখন অরলিয়ানোকে কে লোকে বড়ো করা হলো এবং সে বিভিন্ন ধরনের এবং সে জিপসিটা তাকে বিভিন্ন ধরনের সংস্কৃতির বই এনে দিল বন্দিয়া ফ্যামিলির হিস্ট্রিটা তাকে এনে দিল সে এই হিস্ট্রিটা খণ্ডন করা শুরু করলো এতদিন পর্যন্ত কোনো জেনারেশন এই হিস্ট্রি খণ্ডন করতে পারেনি অর্লিয়ানো সেটা খণ্ডন করা স্টার্ট করেছিল কিন্তু সে প্রেমে পড়ে যায় তার নিজের খালা আমার আন্ডার প্রতি তারা জানতো না যে আসলে তারা কি কোনো প্রকার মানে রিলেটিভ এটা জানতো না তাদের সম্পর্ক হলো এরপর তাদের বাচ্চা হলো অর্লিয়ানো থার্ড এবং তাদের বাচ্চার পিগলা লেজোল মানে শুকরের লেজলা নিয়ে জন্মগ্রহণ করলো এবং অর্লিয়ানো সেই ভবিষ্যৎবাণী খণ্ডন করতে পেরেছিল কারণ উশিলা মারা গিয়েছে না তো সেই সতর্ক করে দিত খণ্ডন করে জানতে পারে যে যদি ক্লোজেস্ট রিলেশনশিপের কোনো বিয়ে হয় তাহলে কি হবে পিগলা লেজোলা বাচ্চা হবে এবার বাচ্চাটা যখন হয় বাচ্চাটা মারা যায় এবং পিঁপড়ারা তাকে গর্থের মধ্যে ঢুকিয়ে ফেলে এবং মানে খেয়ে ফেলে অনেকটা এরকম তারপর সেখানে পাঁচ বছরের বৃষ্টি হয় পুরা মাকান্ড ধ্বংস হয়ে যায় এবং এখানে স্টোরিটা শেষ হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মাকণ্ডটা শুরু হয় কিভাবে আমাদের জোস আর্কেডিও বন্দিয়া স্থাপ এখানে সেখানে এসে বসতি গঠন করে এবং কিভাবে তারা কি করে তাদের মডার্নিজমের সাথে যুক্ত হয় এবং তাদের ধ্বংস হয় তারা আইসোলেটেড হয় প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা সময় আইসোলেটেড হয় সলিটিউডেড হয়ে পড়ে দেখা যাচ্ছে কি কখনো উর্সুলা যখন দেখে কি তার ছেলে মেয়ে মারা যাচ্ছে তার ছেলে মেয়েদের ধ্বংস হচ্ছে তখন সে নিজেকে আইসোলেটেড করে ফেলে আমার যখন ক্রেসপি মারা যায় বা তার সাথে এই অর্লিয়ানো সম্পর্কটা যখন হয় শেষ হয়ে যায় তখন কি করে সে নিজেকে গুটিয়ে ফেলে এবং সে পর্যায়ে মারা যায় তো এভাবে প্রত্যেকটা ক্যারেক্টার আইসোলেটেড হয়ে পড়ে এবং অর্লিয়ানো নিজেও যুদ্ধ থেকে এসে নিজেকে কি আবিষ্কারের মধ্যে রেখে নিজেও পাগল প্রায় হয়ে আইসোলেটেড হয়ে যায় মানে এরকম একটা আইসোলেশন আমরা দেখতে পাই পর অর্লিয়ানো হলো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার মোটামুটি ভবিষ্যদ্বাণী করতে পারতো এই পাইলা টার্নাল সেও কি করতে পারতো ভবিষ্যদ্বাণী করতে পারতো তারপরে যে জিপসিটা ছিল সেও ভবিষ্যৎবাণী করতে পারতো এবং দেখা যাচ্ছে কি এখানে কিছু ম্যাজিক্যাল সুপার ন্যাচারাল এলিমেন্টস এখানে আমরা দেখতে পাই সুপার ন্যাচারাল এখানে ম্যাজিক জিনিসটা দেখানো হতো দেখা যেত কি ফ্লাইং কার্পেট তারপর হচ্ছে যে যখন জোস আরও বন্দিয়া মৃত্যুবরণ করলো ইয়েলো কালারের ফ্লাওয়ারের বৃষ্টি হলো তারপরে রেমেডিওস দ্য বিউটি সে হেভেনে চলে গেল তারপরে যে প্রথম বিউটি এটার মাথার উপর কি ছিল একটা ফ্লাওয়ার ছিল এরকম বলা হতো তো মোটামুটি এখানে ম্যাজিক এবং রিয়ালিটিটাকে একসাথে করে ম্যাজিক্যাল রিয়ালিজম তৈরি করা হয়েছে মানে হচ্ছে ম্যাজিক্যাল রিয়ালিজম হচ্ছে যে এখানে কোর ব্যাপারটা কি জেনার যেটাকে বলা হয় আর কি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে